অনেকদিন লেবু গাছের আপডেট দেওয়া হয়নি, তাই আজ আসলাম লেবু গাছের আপডেট দিতে। নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে প্রচুর লেবু গাছ, নতুন নতুন লেবু গাছ প্রত্যেক বছরই আমি কালেক্ট করার চেষ্টা করি। তাতেই আমার ছাদ বেশিরভাগটা পরিপূর্ণ। এবছরও আপনারা দেখেছেন আমি প্রচুর নানা ধরনের লেবু গাছ কালেক্ট করেছি, বিশেষ করে কমলা লেবু আর মৌসুমি লেবু, এই দুটো গাছই আমি বেশি করে কালেক্ট করি। আর বর্ষাকালে একটু লেবু গাছকে লক্ষ্য রাখতে হয়, আজকে সেই নিয়েই একটু আলোচনা করতে এলাম। দেখুন আমার গাছগুলো, বুঝতেই পারছেন আমি এক্ষুনি জল দিয়ে ধুয়েছি, যদিও গতকাল আমি এই গাছগুলোয় সুপার সোনাটা দিয়ে ভালো করে স্প্রে করেছিলাম, তবুও দেখুন আমার গাছগুলো কিন্তু এখনো ঠিক হয়নি। আমি আগামীকালও দেবো, একদিন অন্তর অন্তর দুবার তিনবার আমি এটা স্প্রে করব। এই গাছের কোনো পোকা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কি পোকা হয়েছে তাও বুঝতে পাচ্ছি না, কিন্তু প্রচুর পিঁপড়ে এই গাছের মাথায় হয়ে যাচ্ছে। তার মানে কিছু পোকা আছে, যে পোকাটা হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না, তাই আপনারাও আপনাদের ছাদ বাগানের লেবু গাছকে খুব লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখতে হবে প্রতিটা ডাল এরকম ভাবে ধরে ধরে লক্ষ্য রাখবেন। এমন পোকা হবে যে পোকা আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনার গাছের পাতা সব খেয়ে যাবে। এই দেখুন আমার গাছের পাতা, কচি কচি পাতাগুলো বিশেষ করে খেয়ে চলে যায়, তাই খুব এই গাছগুলোকে মানে সকাল বিকাল যতবার আপনারা ছাদ বাগানে আসবেন ততবার খেয়াল রাখতে হবে, আমিও খেয়াল রাখি। আমি যেহেতু কালকে সুপারসোনাটা দিয়েছি, আমি সুপারসোনাটা নিমতে আর কাকা এই তিনটে পেস্টিসাইড ব্যবহার করি আমার গাছগুলোয়, আমি আর অন্য কিছু ব্যবহার করি না। আর এই সুপারসোনাটা দিয়েছি তাই আজকে তো আর দেব না, একদিন বাদে দেব, হয়তো আগামীকাল আমি কাকা ব্যবহার করব কিংবা নিম তেল। এই গাছটা দেখছি পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই আমি এটাকে ভালো করে ধুয়ে দিলাম। গাছের পাতাগুলো দেখুন নেই, গাছের পাতা সব খেয়ে ফেলেছে, ভালো করে পেট ভরে খেয়ে ফেলেছে। তাই সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার লেবু গাছ কেমন আছে। এই যে লেবু গাছটা দেখছেন, এগুলো সব বেরি প্রয়াসের লেবু গাছ। আর পেছনে যে এই যে বড় লেবু গাছটা দেখছেন, এটা বিকাশ নার্সারির ইন্ডিয়ান মৌসুমি। বেশ কিছু লেবু গাছ আমার কালেকশনে আছে আর আমার খুব ভালো লাগে কালেকশন করতে, যদিও আমার ছাদটা খুব ছোট, তবুও আমার লেবু গাছই কালেকশন করতে ভালো লাগে। কারণ গাছে যদি লেবু হয় অন্তত সেগুলো ইঁদুরের মতো চোর খাবে না। ইঁদুরের মতো চোরেরা খাচ্ছে হচ্ছে পেয়ারা, সবেদা, এইসব ফল, কুল, এইসব ফল। আরো একটা জিনিস দেখাই, দেখুন এখানে গমফ্রেনা গাছের চারা হয়েছিল, সেটাও পর্যন্ত এই যে মাথা থেকে খেয়ে চলে গেছে। এই জন্য আমি বলবো যাদের ছাদ বাগানে এরকম উৎপাত আছে তারা চেষ্টা করুন লেবু গাছ লাগাতে। লেবু গাছ দেখুন, লেবু ভালো ফলন দেয়, সেই গাছও আমি আপনাদের দেখাবো এক্ষুনি। আর এই যে দেখুন সব পাতাগুলো দেখুন কিরকম ভাবে খেয়েছে, কিসে খাচ্ছে এখন আবিষ্কার করতে পারিনি আমি, তবে আমি চেষ্টা করব যাতে না খায়। দেখতে পোকাকে আমি যদিও পারিনি, তবুও আমি চেষ্টা করব ওষুধ দিয়ে দিয়ে, মানে আমার ওষুধ বলতে এইগুলোই, ওষুধ দিয়ে দিয়ে আমার গাছগুলোকে সুস্থ সবল করে রাখা। দুবছরের গাছ লাগানোর পর তবে আমি এবছর প্রচুর মালটা লেবু আর ভিয়েতনাম পেয়েছি। এইসব গাছ আমি খামার গাছি থেকে দুবছর আগে এনেছিলাম। ভিয়েতনাম মালটা আর বাড়িওয়ান মালটা, এই দুটো গাছে এবছর আমার প্রচুর ফল দিয়েছে। এই গাছগুলোতে কিন্তু কোনো কচি পাতা এখনো পর্যন্ত বের হয়নি, তাই এখানে পোকার কোনো কিন্তু উপদ্রব দেখা যাচ্ছে না। যেসব গাছে কচি পাতা বের হয়েছে সেই গাছেই
এইসব পোকার উপদ্রব দেখা যাচ্ছে, তাই তাদের একটু ওষুধ দিয়ে ঠিক করতে হবে।